আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের একটি কমন প্রশ্নের উত্তর আমি দিব। আমরা যে ইলেকট্রিক কাজ করি, সেই ইলেকট্রিক কাজের তারের গেজগুলো আমরা বুঝতে পারি না, 3/23, 7/7, 20। তো সেগুলো বর্তমান তারের কয়েলের সাথে কিভাবে বোঝা যায় সেই ভিডিওটি থেকে বুঝুন। 3/23, 7/7, 20, তো 7-18, এগুলো তারগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে না, তো সেইগুলো তারগুলো কি কি? বর্তমান তারগুলা যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আরএম সাইজ। তো আরএম সাইজ তার যে আমরা যে বলি 3/23, 7/7, 20, তো সেগুলা কি? তো চলুন বন্ধুরা, আমি এই জিনিসটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে নিই। আগের মাপ ছিল আপনার গেজের মাপ, মানে 3/ একটি তারের ভিতরে, একটি তারের ভিতরে তিনটা গেজ থাকতো, আর প্রত্যেকটা গেজ হচ্ছে 22 নম্বর গেজের। 3/20 একটি তারের ভিতরে তিনটা গেজ থাকতো, প্রত্যেকটি গ্যাস হচ্ছে 20 নম্বর গ্যাসের, ঠিক আছে? তো সেটা এখন আর চলে না, যে এখন চলে আসছে কিলোমিটার, মাইল ছেড়ে কিলোমিটার আছে। আগে আসছিল শেয়ার থেকে কেজির মাপ আসছে, মানে মিলিমিটার, তো মিটারের মাপ, ঠিক আছে? এখন এটাও তারটা হচ্ছে মিটারের মাপ, ঠিক আছে? তো এখন যেহেতু এগুলো নাই, এখনো আমাদের নামটা প্রচলন রয়েছে, তো সেগুলোর অনুপাতে আমরা কোন সাইজে কত আরএম তার মিলে সেটা আমরা জানি। তো 3/ তার সম্ভবত মিলে একটু 19-20 হবে, তো 1.3 আরএম তারটাকে 3/এর সাথে মিলে, তো আপনারা 1.3 আরএম তার 3/ হিসাবে কিনতে পারেন, কিন্তু কিছুটা মিলে, সম্পূর্ণ মিলে না। তো 3/20, 2.0 আরএম তারকে 3/20 বলা হয়, মানে কিছুটা মিলে, এরপরেও সম্পূর্ণ মিলে না। এরপরে 7/3.0 আরএম তারকে 7/ বলা হয়, ঠিক আছে? পুরোপুরি মিলে না। 7/20, 4.5 আরএম তারকে 7/20 তার বলা হয়। 7/18 তার 7 আরএমও বলে কেউ, 10 আরএমও অনেকেই বলে। তো এই তারগুলোর হিসাব জানলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আর এর মধ্যে যেমন 1.3 আরএম তার যদি 3/ হয়, 1.0 আরএম দোকানদারা বলে ওইটা 3/এর কাঁচা গেছে, তো 2.0 আরএম তার যেটা সেটা 1.5 দিয়া দোকানদাররা বলে এটা কাঁচা গেছে, 3/20-এর কাঁচা গেছে। তো 7/ তার 3.0 দেওয়ার কথা বইলা 2.5 দিয়া দেয়, দিয়া বলে এটা 7/এর কাঁচা গেছে। তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু, আর তেমন কিছু না। তো যারা কমেন্টস করছিলেন তারা অবশ্যই আজকের যে আপনাদের যে ধারণাটা ছিল সেই ধারণাটা আপনাদের ক্লিয়ার করতে পারছি। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবসময় ভালো চিন্তা করবেন। আসসালামু আলাইকুম।